বিরতির পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে আজকে এই মুহূর্তে জেনারেল ইন্টেলিজেন্স জিআই এর ক্লাসে রয়েছে আমরা আমি আবারো সরাসরি ক্লাসে চলে যাব স্যার তো যাওয়ার আগে আমরা স্কোয়ার আর ট্রায়াঙ্গেলটা একটু দেখেছিলাম এখানে এখন একটু রেকটেঙ্গেলটা একটা বেসিক ডায়াগ্রাম যেটা বা কিভাবে আমরা কাউন্ট করব সেটা একটু দেখিনি রেক্টাঙ্গেল যদি বের করতে বলে দেখা যাচ্ছে যে রোয়ার কলামটা সেম নেই এখানে কোনো ব্যাপার নেই সেম থাকুক বা না থাকুক একই কনসেপ্ট যেমন আমরা কলমগুলো লিখলাম ওয়ান টু থ্রি ফোর রোগুলো লিখছি ওয়ান টু অ্যান্ড থ্রি লিখলাম এবার এটা যেহেতু স্কোয়ার চাইনি তাই স্কোয়ার বসানোর দরকার নেই তাহলে এইভাবে মাথায় রাখবো যখন স্কোয়ার চাইবে তখনই আমরা স্কোয়ার বসাবো আর যখন রেক্টাঙ্গেল চাইবে তখন স্কোয়ার বসানোর দরকার নেই এবার আমরা শুধু এটাকে যোগ করব এটা যোগ করলে আসবে দশ এটা যোগ করলে আসবে ছয় এখানেই শেষ না রো ইন্টু কলম অ্যান্সার হয়ে যাবে সিক্সটি আমরা এখান থেকে ষাটটা আয়তকে মানে রেক্ট্যাঙ্গেল পাব ঠিক আছে এইবার রো বেড়ে গেলো কলম বেড়ে গেল কলম বেড়ে গিয়ে ফাইভ হবে তার মানে হচ্ছে ফিফটিন হবে রো বেড়ে গিয়ে ফোর মানে হচ্ছে টেন হবে তাহলে আবার এই একই কনসেপ্ট রো ইন্টু কলম মানে ওয়ান ফিফটি দেড়শোটা আমরা এখান থেকে পাব যদি রোয়ার কলাম বেড়ে যায় যদি কমে যায় একই কনসেপ্ট এটা যোগ করে আসবে ছয় এটা যোগ করে কমে গেল ধরো এটা যোগ করে আসবে তিন তাহলে তিন ছয় আঠেরো ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলটা বের করতে হবে কাউন্ট করতে হবে তাড়াতাড়ি হবে এইভাবে ওইভাবে কাউন্ট করার থেকে প্রথমত তো একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং কোন কোনো এমন সম এমন হয় যে কাউন্ট করতে ভুলে গেছি বা কোন কোন জিনিস দুবার কাউন্ট করেছি এটা আরও এক অন্য সময় যেটা আরেকটা টাইপ যেটা সেটা যখন বোঝাবো তখন আমরা বলবো ওখানে আরও যখন একটু অফ বিড ডায়াগ্রাম থাকবে ঠিক আছে এইবার এই যে আমরা বেসিক ডায়াগ্রামগুলো একটু দেখে নিলাম এটার উপর বেস করে আমরা এবার যেই যে কোয়েশনগুলো একটু এক্সামে এসছিলো বা এক্সামে আসতে পারে বা এরকম টাইপের যে কোয়েশনগুলো সেগুলো আমরা একটু ডিসকাস করব যেমন আমরা ট্রাইঙ্গেল দিয়ে একটু শুরু করি একটা কোশ্চেন খুব দেয় দেখা যায় যে কতগুলো এখান থেকে কতগুলো ট্রাইঙ্গেল বা স্কোয়ার এরকম বের করতে বলে ট্রাইঙ্গেল এবং স্কোয়ার স্কোয়ারটা খুব ইজি হয়ে যাবে কিন্তু ট্রাইঙ্গেলটা বের করতে গিয়ে একটু প্রবলেম হয় তখন আমরা অপশান দেখতে থাকি অনেকে অপশানগুলো আবার এরকমভাবে দেওয়া থাকে ফার্স্ট অপশান দেবে ফর্টি সেকেন্ড অপশান দেবে থার্টি টু থার্ড অপশান দেবে ফর্টি এইট আর ফোর্থ অপশান দেবে ফর্টি ফোর একদম কাছাকাছি এবং সবগুলি ফোরের মাল্টিপল হিসেবে তার মানে আমাদেরকে কাউন্ট করতেই হবে এবং আমরা যেহেতু এইগুলো শিখি এবং শিখতে শিখতে একটা জিনিস বোঝা যায় এই যে আমি যদি এক একটা বক্স দেখি এটাকে যদি চারটে পাটে ভাগ করি তাহলে এই বক্সটার রেসপেক্টে এটা এরকম চারটে এরকম বক্স আছে এই যে চারটে বক্স আমরা এক একটা বক্স থেকে আটটা ধরেছিলাম তাহলে এইট ইন্টু ফোর থার্টি টু আমার হয়েই যায় অটোমেটিক এবার প্রথমেই মাথায় আসে ওই থার্টি টু অ্যান্সারটা হবে এই কারণে থার্টি টুটাও অপশানে দিয়ে রাখে থার্টি টু হবে না কারণ আরও হবে ঠিক আছে তাহলে প্রথম যে ভুলটা আমাদের হয় আমরা যেহেতু এটা শিখি বা দেখি বা নিজে থেকে হয়তো বের করি বই থেকে সলভ করে করে যে এই বক্সটা মানে হচ্ছে আটটা আমাদের হচ্ছে ট্রাইঙ্গেল তাহলে আমরা এইট ইন্টু ফোর করে দিই তাহলে থার্টি টুটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু থার্টি টুটা অ্যান্সার হবে না কারণ আরও হবে নেক্সট আমরা চলে যাব এই যে পয়েন্টগুলো আমি মার্ক করছি এই পয়েন্টের উপর বেস করে আরো চারটে ট্রাইঙ্গেল আমরা পাই এইটা এইটা একটা 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 আর তার সাথে এইটা মানে যেগুলো করলাম তার উপর বেশ করে চারটে তাহলে থার্টি টু প্লাস ফোর হলো থার্টি সিক্স তাহলে স্যার আমরা যদি এই দিকে অপোজিটে যেগুলোকে আমরা মার্ক করলাম তার অপোজিটে যেটা একদম মিডিলের সার্কেলটা সেটার উপর বেশ করে আরো চারটে পাবো হ্যাঁ একদমই ওখান থেকেও পাবো চারটে কী করে পাচ্ছি এক দুই তিন আর এই চার হলো তাহলে স্যার ফর্টি টোটাল হলো ফর্টিও অ্যান্সার হবে না তাহলে স্যার পুরোটাই করে দিই ফর্টি এইট অ্যান্সার হয়ে যাবে সেটাও হবে না কেন কারণ আমরা এবার এটাকে ভাগ করছি দুটো পার্টে ডায়াগোনালি এখান থেকে পাবো দুটো এই সাইডে একটা আর এই সাইডে একটা সেম কনসেপ্টে এইটাকেও আমরা পুরো ডায়াগোনালি দুটো পার্টে ভাগ করলাম তাহলে এই দিকে পুরোটা একটা পাবো আর এই দিকেও পুরোটা একটা পাবো তাহলে আরও চারটে পেলাম অ্যান্সারটা হয়ে যাবে ফরটি এইবার এই ডায়াগ্রামটার কোনো চেঞ্জ করে না একদম পুরোটাই এইভাবে তুলে দেয় অনেক সময় যদি কোশ্চেনে দেয় দেওয়া থাকে পরীক্ষা পরীক্ষার সময় দেয় তাহলে আমাদের কাছে যদি এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে করতে মনে রাখতে পারি তাহলে আমরা ডিরেক্ট কাউন্ট করার জায়গায় থাকবেন আমরা ডিরেক্ট গিয়ে ফর্টি ফোর অ্যান্সার করে দেব ঠিক আছে এটা আর কিছু চেঞ্জ করে না এইভাবেই দিয়ে দেয় ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে পেয়ে যাই বা কোনো সময় পেয়ে গেলাম তাহলে আমরা কি করব ডিরেক্ট ফর্টি ফোর অ্যান্সার পর এটা এর কোনো চেঞ্জ এখন অবধি করেনি যদি পরীক্ষায় আসে একদম ডিরেক্ট এইভাবেই আসে হলো একটা ডায়াগ্রাম এটা গেল ট্রাইঙ্গেলের রেসপেক্টে আবার আরেকটা যেটা ট্রাইঙ্গেল করবো সেটা হচ্ছে এই থাকবে ট্রায়াঙ্গেল এখান থেকে বলবে যে কতগুলো ট্রাইঙ্গেল আছে আমরা প্রথমে এতক্ষণ যা শিখলাম সেখান থেকে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বের করতে পারব কেন এই বক্সটার দিকে একটু নজর দাও এই বক্সটার দিকে যখনই তাকাবো আমরা আটটা ট্রাইঙ্গেল পেয়ে যাব সেম এই বক্সটার থেকে আমরা আটটা ট্রাইঙ্গেল পেয়ে যাব তাহলে দেখো আলাদা আলাদা করে যে ষোলোটা ট্রাইঙ্গেল আমরা পেলাম কাউন্ট করতে হলো না জাস্ট ওই বক্সটাকে মাথায় রাখলাম ওই বক্সটার রেসপেক্টে আমরা আটটা আটটা ষোলোটা পেয়ে গেলাম আবার দেখবে এরকম একটা ডায়াগ্রাম করেছিলে এই বেস লাইন এই বেস লাইনের ওপর তিনটে পাবো আবার এটা একটা বেস লাইন এখান থেকেও আমরা তিনটে পাবো ঠিক আছে তাহলে আরও তিনটে আরও তিনটে ইচ্ছা করে এইভাবে লিখছি যে কোনটা কত কি সেটা আমরা যাতে পেতে পারি হলো তাহলে আমরা দেখো অলরেডি বাইশটা ট্রাইঙ্গেল পেয়ে গেছি ঠিক আছে তাহলে বাইশটা ট্রাঙ্গেল দেখো আমাদের গুনতেই হলো না জাস্ট আমরা ওইটাকে মনে রেখেছিলাম ওই মনে রাখার থেকে কিন্তু আমরা ডিরেক্ট করে ফেললাম হলো এইবার আসি ভেতরেরটা এইটাকে যদি ভাগ করি আমরা এখন যেটাকে বোল্ড করছি লাইনটাকে ওই পার্টটা যদি পাই এখান থেকে দুটো পাবো আবার এখান থেকেও দুটো পাবো সেম কনসেপ্ট এখান থেকেও দুটো পাবো এখান থেকেও দুটো পাবো হলো তাহলে আরও চারটে ঠিক আছে আর একটা জায়গা বাকি রইলো ইন্ডিভিজুয়াল এই পার্টটা যেটা আমি এখন মার্ক করলাম প্লাস টু তাহলে এখান থেকে কত হলো বাইশ চারে ছাব্বিশ দিয়ে আঠাশটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম খুবই তাড়াতাড়ি কারণ আমাদের আলাদা করে গুনতেই হলো না ঠিক আছে আলাদা করে আমাদের আর গুনতেই হলো না জাস্ট আমরা দেখলাম দেখে কি করলাম জাস্ট ওই আগের জিনিসগুলোকে মনে করলাম জাস্ট মনে করে আমরা জাস্ট লিখে গেলাম কোনটা কি কিভাবে আমাদের দেখার আর দরকারই প্রয়োজন হলো না এইভাবে আমাদেরকে কিন্তু পরীক্ষার সময় অবশ্যই এইভাবেই সলভ করতে হবে আগের জিনিসগুলোকে মাথায় রেখে আমি বারবার করে বলছি হ্যাঁ অনেক সময় হতে পারে যে অনেক কিছু অববি কোয়েশ্চেন বা ডায়াগ্রাম থাকবে সেগুলো কিভাবে সলভ করব অবশ্যই ওটাতে আসবো আমরা নেক্সট একটা চলে যাই এই টাইপের কোশ্চেন কিন্তু বা ডায়াগ্রাম কিন্তু দেয় ঠিক এরকমভাবে দেওয়া থাকে এখান থেকে ট্রাইঙ্গেল এবং স্কোয়ার দুটোই বের করতে বলবে যদিও বা স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি ছটা বেরোবে একটু বলে দিই প্রথমে কারণ হয়তো মানে এটা হাতের আঁকা তাতে হয়তো মনে হবে যে এটা কী করে স্কোয়ার আছে বাট এটা স্কোয়ার যখন ওই ওখানে দেওয়া থাকবে ঠিক পরিষ্কারভাবেই দেওয়া থাকবে ওটা এটা হয়তো আমার হাতের আঁকাতে হয়তো এদিক ওদিক একটু হয়েছে কিন্তু এখান থেকে আমরা ছটা স্কোয়ার পাচ্ছি এবং এই বক্সের থেকে পাঁচটা এবং এখান থেকে একটা বাট এবার তাহলে ট্রাইঙ্গেলগুলো কীভাবে পাবো আবার দেখো সেই একই কনসেপ্ট এই যে বক্সটা বলেছিলাম যে ইউনাইটেড কিংডামের ফ্ল্যাগ এটা যখনই দেখতে পাবে তখন আমরা কটা পাবো ষোলোটা ষোলোটা এখানে আমার ষোলোটা হয়ে গেল এটা একটা বেস লাইন তাহলে এখান থেকে তিনটে এটা আবার একটা বেস লাইন এখান থেকেও তিনটে কারণ এই পুরোটা একটা এই পুরোটা একটা আর টোটালটা হলো এইবার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কি এই পার্টটা যেটা হাইলাইট করছি হ্যালো তাহলে স্যার আর কিছু বাকি রইল হ্যাঁ বাকি রয়েছে কি বাকি রয়েছে এই পার্টটা এই পার্টটা পুরোটা কিন্তু নেওয়া হয়নি ঠিক আছে কারণ কেন নেওয়া হয়নি স্যার এগুলো তো কাউন্ট করেছি না যখন আমরা ষোলোটা কাউন্ট করেছিলাম তখন এটাকে আলাদা করে নেওয়া হয়েছিল ষোলোটাকে যে পারটাকে আমি মার্ক করলাম এখন আর এইটা যখন এই যে দেখো ব্ল্যাক করা আছে এটা এই মাত্রই দুটোর জন্য ওয়ান এইদিকে একটা এদিকে একটা টু লিখেছিলাম ঠিক আছে কিন্তু টোটালটা পুরোটাকে নেওয়া হয়নি সেম কনসেপ্টে এই দিকেও টোটালটাকে এখানে নেওয়া হয়নি তাহলে আরও পেলাম দুটো যখনই আমি কালারটা করলাম দেখো ওই কালার দিয়েই লিখলাম যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা আবার যখন ষোলোটা কাউন্ট করেছিলাম তখন এইটাকে কাউন্ট করেছিলাম এবং এটাকেও কাউন্ট করেছিলাম ওটা ষোলোটার মধ্যেই রয়েছে আবার যখন তিনটে লিখেছিলাম তখন এই কিলোকে ইন্ডিভিজুয়াল কাউন্ট করেছিলাম বাট এই পুরোটাকে কাউন্ট করা হয়নি সেম কনসেপ্টে এই পুরোটাকেও কাউন্ট করা হয়নি তাহলে আরও দুটো আরও দুটো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ষোলো আর ছয় বাইশ আর হচ্ছে সরি দুটো এক এক্সট্রা লিখে ফেলেছি ষোলো আর ছয় বাইশ আর এদিকে হচ্ছে ছয় টোটাল হচ্ছে আঠাশ কোশ্চেনগুলো আস্তে আস্তে একটু ইজি থেকে ডিফিকাল্টের দিকে গেল টাইপগুলো দেখিয়ে দিলাম যে এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে আসে টাইপগুলো পরীক্ষার সময় একটা পরীক্ষায় কোন কোয়েশ্চেন এসেছিলো সেটা নিয়ে এখন ডিসকাস করব কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে ইজি ডায়াগ্রাম থেকে মডারেট দেন ডিফিকাল্ট একটু গুনতে গিয়ে টাইম লাগছে কিন্তু অনেকটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারছি কারণ আমাদের কাছে বেসিক যে ডায়াগ্রামটা সেই বেসিক ডায়াগ্রামগুলো আমাদের মাথায় রয়েছে সেইগুলোর জন্য আলাদা করে আমরা আর কাউন্ট করছি না জাস্ট দেখছি আচ্ছা এখান থেকে ষোলোটা ট্রাইঙ্গেল বেরোচ্ছে আচ্ছা এখান থেকে আটটা ট্রাইঙ্গেল হবে বা এখান থেকে তিনটে ট্রাইঙ্গেল হবে এইভাবে আমরা জাস্ট জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে পারছি হলো আচ্ছা এবার আমরা পরীক্ষাতে যেটা এসে গেছে সেই ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করবো এই কোয়েশ্চেনটা টু ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ এক্সামে এসে গেছে টু থাউজেন্ড এবং এই ডায়াগ্রামটা যেহেতু আমাদের এস এর মধ্যে ছিল আছে এবং এখনও রয়েছে অবশ্যই এর মধ্যে যেহেতু আছে আমাদের যারা যারা পরীক্ষা তখন দিয়েছিল এটাকে আর আলাদা করে তারা কাউন্ট করেনি কারণ তাদের প্র্যাকটিসের মধ্যে ছিল তারা ডিরেক্ট গিয়ে ফরটিন অ্যান্সার করে দিয়ে চলে এসেছে সময় বেঁচে গেছে অনেক এটা কমন চলে এসেছিলো বাই চান্স হোক কিন্তু যেহেতু এটা আমাদের এসএমের মধ্যেই একটা কোয়েশ্চেন ছিল এবং সেখান থেকে কমন চলে এসছে এবং ডায়াগ্রাম ধরে কমন চলে এসছে এরকম হয় যে অনেক ডায়াগ্রাম আমাদের যেগুলো এর মধ্যে রয়েছে সেগুলো ম্যাক্সিমাম টাইম ডাব্লিউ ফ্রিলির ক্ষেত্রে বা মেন্সের ক্ষেত্রে একদম কমন চলে আসছে কারণ এগুলোর কোনো চেঞ্জ করে না হয়তো তারা এস থেকে কোয়েশ্চেন করেনি তারা বই থেকে কোশ্চেন করেছে কিন্তু এমনভাবে আমাদের এস এমটা দেওয়া আছে এস এম এ কোশ্চেনগুলো দেওয়া আছে যাতে কি হয় ক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে দিতে বাধ্য হয় তারা এবং সেই কোয়েশনগুলো আমাদের কাছে একদমই মনে হয় যে একদম ক্লাসে আরেকবার আমরা প্র্যাকটিস করছি তো যাই হোক এইবার এখান থেকে আমরা কিভাবে চোদ্দোটা ট্রাইঙ্গেল আসছে সেইটা একটু কাউন্ট করবো এবার দেখো অনেকগুলো ট্রাইঙ্গেল এখানে কিন্তু অ্যাটাচ করা আছে এবং খুব একটা মানে রেগুলার ওয়েতে নেই যেভাবে আমরা এতক্ষণ বেসিক গ্রাগ্রামগুলোকে করে আসলাম তাহলে আমরা এবার কিভাবে সলভ করব এটাকে সলভ করতে পারি নর্মালি কাউন্ট করে সলভ করতে পারি কিন্তু তখন একটা প্রবলেম হয়ে যায় তখন কি হয়ে যায় তখন আমরা হয় ভুল করে কাউন্ট করে ফেলি বা কোনো জিনিস কাউন্ট করিনি কোনো পার্ট সেটা একটা প্রবলেম হয় তাহলে আমরা কি করব এখানে আমরা মার্ক করব মার্ক করব। দেখো আমরা আটটা সেক্টর পেলাম ঠিক আছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্ট সবগুলোই কি ট্রায়াঙ্গেল হচ্ছে আটটা না ফোর যে পার্টটা দেখো ফোর পার্টটা কিন্তু নয় সেম ফাইভ পার্টটাও কিন্তু হচ্ছে না কিন্তু বাদ দিয়ে এক দুই তিন ছয় সাত আট এই যে সেক্টরগুলো প্রত্যেকটাই কি হলো ট্রাইঙ্গেল হলো তাহলে আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল ছটা ট্রাইঙ্গেল খুঁজে পেয়ে গেলাম আলাদা করে লেখার দরকারও নেই গোনারও দরকার নেই তাহলে এইভাবে আমরা এবার যাব যে একটা নাম্বার থেকে আমরা ট্রায়াঙ্গেল কতগুলো পাচ্ছি দুটো নাম্বার দিয়ে আমরা ট্রায়াঙ্গেল কতগুলো পাচ্ছি তিনটে নাম্বার দিয়ে হচ্ছে কি না চারটে নাম্বার দিয়ে হচ্ছে কিনা এইভাবে দেখব কারণ তোমাদের মনে হতে পারে যে এটাতে একটু সময় লাগছে তোমরা যদি নর্মালি কাউন্ট করতেও যাও তাতেও কী হবে তাতেও তোমাদের কী কিন্তু হয় সময় বেশি লাগবে অথবা কী হতে পারে কোনো জিনিস হয়তো দুবার কাউন্ট করে ফেলেছো অথবা কোনো একটা জিনিস হয়তো কাউন্টই করি এটা হতে পারে তাহলে আবার চলে যাই এবার আমরা দুটো নাম্বার দিই দেখি দুটো নাম্বার মানে কোনটা আমরা যদি দেখি যে দুই তিন আমরা একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা দুই তিন একটা ট্রাইঙ্গেল হবে সেম উল্টো দিকেই সিক্স সেভেন একটা ট্রাইঙ্গেল হবে হলো আচ্ছা তিন পাঁচ একটা ট্রাইঙ্গেল হবে ঠিক উল্টো দিকে চার সাত একটা ট্রাইঙ্গেল হবে তাহলে দুটো নাম্বার দিয়ে দেখো যখন আমরা এই পার্টটাকে নিচ্ছি ঠিক তার অপোজিটে এই চার সাতটাকেও নিয়ে নিচ্ছি এইভাবে যদি তাড়াতাড়ি করো দেখো চারটে চলে আসলো পরে হয়তো আসতেও পারে দুটো নাম্বার দিয়ে দেখছি এবার তিনটে নাম্বার দিয়ে দেখি এক দুই তিন প্রথমেই একটা ট্রাইঙ্গেল তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি তোমরা নাও লিখতে পারো এক দুই তিন যখনই পেলাম তাহলে ছয় সাত আটও পেয়ে যাব ঠিক আছে আচ্ছা যখন ছয় সাত পেয়ে গেলাম এবার আবারই দেখো এইভাবে যদি আলাদা করে দিই তাহলে দুই চার সাত আবার ঠিক অপোজিটে তিন পাঁচ ছয় তাহলে দেখো এখান থেকে এক দুই তিন চারটে পেয়ে গেল ঠিক আছে তাহলে দেখো টোটালটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম চোদ্দোটা আর দেখো বাকি কোনো দিক থেকে আসবে না ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই নাম্বারগুলো দিয়েও কিন্তু আমরা এই তাড়াতাড়ি এইগুলোকে তুমি নাও লিখতে পারো বাট না লিখেও আমরা আরও তাড়াতাড়ি কিন্তু এটাকে করতে পারবো এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু কম থাকবে যদি তুমি নাম্বার না লিখে করো বা এমনি কাউন্ট করতে যাও কোনো কোনো জিনিস হয়তো কী বললাম দুবারও কাউন্ট করে ফেলতে পারো অথবা কোনো কোনো জিনিস একবারও নাও কাউন্ট করতে পারো ঠিক আছে তাহলে এই জায়গাগুলো যদি তুমি লিখে নিয়ে লিখে নিয়ে করো বা জাস্ট নাম্বারটা লিখে রাখো আর কাউন্ট করো মুখে মুখে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব অ্যাকুরেট হবে আশা করা যায় যাই হোক একদম আমরা আসলে বাকি অংশটাই আসবো তাহলে একটা ছোট ব্রেক নেওয়া হয়ে গেছে একটা বিরতির পর ফিরে আসছি এই ক্লাসে সঙ্গে থাকুন